আবারও আগরতলা আইজিএম হাসপাতালে ডাক্তার ও নার্সের গাফিলতির কারণে প্রতিমা রুদ্র পাল নামে এক গৃহবধূ মৃত্যুর কোলে ঝরে পড়ে। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে প্রতিমা রুদ্র পাল নামে ওই গৃহবধূকে জ্বর নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু আইজিএম হাসপাতালে কর্তব্যরত ডাক্তার এবং নার্স রোগীর পরিবার পরিজনদের সাথে কোনো কথাই বলেননি। রোগী কেমন আছে, কি হয়েছে না হয়েছে এই ধরনের কোনো কথাই বলেননি। হাসপাতালে ভর্তি রেখে যখন নার্সরা ব্লাড নিচ্ছিলেন, তার ঠিক কিছুক্ষণের মধ্যে গৃহবধূর মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে পরিবার পরিজনদের মধ্যে সন্দেহ প্রকাশ করেন এবং পরবর্তীতে আইনের দ্বারস্থ হবেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। তারপর আপনার এই স্যালাইন চলছে, চলছে চলছে, চলার পরে আপনার আমি 10টার সময় আমি বাড়িতে গেছি খাওয়া দাওয়া করতাম। এই পাকে দিয়ে আমার যে সম্বন্ধী এখানে আসছে, এসে পরে আর আমার বড় সম্বন্ধী আসতো, তারা দুই ভাই আসতো, দুই ভাই এখানে অটোমেটিক ছিল। তারপর আপনার যে নার্স ডাক্তার এসছে, এসে পরে তারা ওকে বলেছিলো যে বেডে শিফটিং, ব্যাস এতটুকুই। এর মধ্যে কী হলো না হলো মানে ডাক্তার আমি বলেছিলাম যে ডাক্তার মানে কী সমস্যা হয় না আছে কোনো মানে কথাই বলেনি। আপনারা জানাচ্ছেন না, তারা এখন তারা জানাচ্ছে যে এই বুকে মানে ফুল ইনফেকশন হয়ে গেছে। আর যদি একটা ইনফেকশন হয় এটা তো 5 দিনে হয় না বা 1 ঘন্টা হয় না, এটা যদি হইতো আমরা আরও আগে টের পেতাম বা ডাক্তারের কাছে আমরা যেতে পারতাম। মানে এটা তো একটা ধীরে ধীরে জিনিসটা হয়, এটা তো ফুল নিয়ে একভাবে হয় না না হয়েছে ব্যাপারটা। কী মনে করতেছেন এই যে ওনার যে নিজে মারা গেছেন বা আমার মৃত্যুটা কী কোনো কি গাফিলতি না অন্য কোনো? এই জায়গাটার পরিবেশটা আমার কাছে ভালো লাগছে না সত্যি কথা জানি। হাসপাতালের হাসপাতালের পরিবেশটা ভালো লাগছে না, যদি সিস্টেমটা যদি ভালো থাকতো তাহলে আজকে এই জিনিসটা শুধু আমার না, এরকম প্রচুর প্রচুর অনেক মা বাবা মারা যান, এই জিনিসটা এরকম হতো না। মানে ডাক্তার বা নার্স আপনাদেরকে কি সহযোগ? না 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 না, যে ওনার কী হয়েছে বা না আমি নার্স এইটার সমস্যাটাই তো আমাকে একটু সলভ করে দেন বা এটা আমি সুগারের প্রবলেমটা তারা কমাতে তারা আমার মানে সুগারের প্রবলেমটা আমার হয়েছে, কিন্তু এর আগে আমার কোনো মানে অ্যালাউই করছে না। মানে এটা সুগারটা এই আছে সেই আছে, আমরা একজন আইয়ের এই জিনিসটা কোনো কিছু করছে না। কী রোগ নিয়ে ভর্তি করেছিলেন? হ্যাঁ মানে কী হয়েছিল ওনার? শুধু জ্বর। কতদিন ধরে? এই তো পরশু দিন সন্ধ্যার সময় একটু জ্বর উঠছে, মানে এবার ওষুধ বানিয়েছি মানে ক্লিয়ার হয়ে গেছে। কালকে সকালবেলা একটু উঠছে, এবার আবার জল টল ছান টান করেন, এবারে মাথা টাথা দিয়েছে, এবার রাখি এই সব বিকাল থেকেই স্টার্ট, বিকাল থেকে হয়েছে মানে হালকা জ্বর আছে, জ্বর আস্তে 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 ভর্তি করেছিল না? এই তো আজকে সকালে 5টার সময় ভর্তি করা হয়েছে। এর মধ্যে এই ঘটনা মারা গেছে। এটা কি মানে কি মনে করতেছে মানে ডাক্তার নার্সের ব্যাপারটি না অন্য কিছু? আমার মনে হচ্ছে ডাক্তার নার্সের মানে কারণেই আজকে এই জিনিসটা, যদি এটা যদি মানে প্রপারলিভাবে জিনিসটা যদি একজন একজন শেয়ার করতো বা একজন একজন যদি এই জিনিসটা হইতো আজকে এই জিনিসটা দুর্ঘটনা হইতো না। কী নাম আপনার? আমার নাম রূপন রুদ্রপাল। যে মারা গেছে ওনার নাম? প্রতিমা রুদ্রপাল। বাড়ি? বাড়ি কোনাপুর। বয়স? বয়স 36। সকালবেলা ফার্স্টে আমি তো আসলাম না, তো আমরা বাড়িতে আসলাম, তো আমরা বাড়িতে একটা ফোন গেছে যে মাসির ইমিউন যে মাসির শরীর একটু অসুস্থ, তো বাড়ি ভর্তি তাই যে আমাকে হসপিটালে এনে সেটা ভর্তি করতেছে। তো তারপরে ভর্তি করছে, তো ভর্তি করতে পারতে আমরা একটু করে আইসি, তারপরে টাউনের পরে তারপরে একটু করে কিছুক্ষণ পরে ডাক্তার আইসি। তো ডাক্তার হওয়ার পরে কীভাবে নিয়ে চেক আপ করছে, তো আমারে কইছে তো রোগ যে অবস্থা সিরিয়াস আর কিছু কইছে না। কিন্তু তারপরে পরবর্তী সময়ে তারা বলতেছে যে তারা বলে কইছে রেফার করার কথা, হ্যান তেন এখনটা ম্যাডামে বলে লেখছে খাতার মধ্যে যে রেফার করার কথা কোয়া হয়েছে, কিন্তু আসলে এরকম কিছু কোয়া হয়েছিল মানে তারা বানায় সেরা কথাটা কইছে আর মানে যাতে সান্ত্বনা দিতেছে আর কি, আমরা নিজেদের মানে সান্ত্বনা দিতেছে। তো এই আর কি, তো তারপরে কিছুক্ষণ আগে ভালো আসলো, একটু ভালোই আসলো মানে কথা টথা মোটামুটি কইতে পারতো। তারপরে হঠাৎ করে সেরা একজন নার্স এসে আইসেরা ওই রক্ত নিছে, এই রক্ত নেওয়ানোর পরে ওই আটকে করে সেরা শরীর খিস্তাছে কিতা করতেছে কিতা না। তারপরে তা ওই আমি ডাকছি সবাই, পরে তারা এসেরা কিতা দিন চেক আপ টেক আপ করছে, পরে তারা কো মৃত। কী হয় তোমার? আমার মাসি। কী নাম? আমার নাম না না মাসির নাম প্রতিমা রুদ্রপাল। বয়স? বয়স 36। বাড়ি? বাড়ি কোনাবন। কী মনে করতেছে?
কি মনে করতেছো, মানে এটা কি কার গাফিলতি বা কিভাবে হইতে পারে? কিভাবে হইতে পারে এটা তো আমি কইতে পারতাম না, এটা একমাত্র ডাক্তার জানবো, ডাক্তার ছাড়া আর কি। মানে তোমাদের সমস্যাটা মানে